বানৰ ফলত বিগত কেইবাদিন ধৰি পানীৰ তলত আছিল পাঁচ গ্ৰামৰ ছয় নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ। ইতিমধ্যে বৰাক সংযোগী সকলো চুইচ গেট খুলি দিয়া হৈছে, ফলত বৰাক নৈ জলস্তৰ কিছু হ্ৰাস পথ হাইলাকান্দি জিলাৰ পাঁচ গ্ৰামত ছয় নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথটোৰে লঘু বাহনৰ চলাচল আৰম্ভ হৈছে। হাইলাকান্দি জিলাত বানৰ সমান্তৰালকৈ গৰাখহনীয়াই ধাৰণ কৰিছে তীব্ৰ ৰূপ। আলগাপুৰ সমষ্টিত বৰাক নদীয়ে তাণ্ডৱ চলোৱাৰ সময়তে মধ্য হাইলাকান্দিৰ বিভিন্ন অঞ্চলত কাটাখাল নৈ গৰাখহনীয়াই বিপজ্জনক ৰূপ লৈছে। আপোনালোকে দেখিছে এইটো ভয়াবহ রূপ ধারণ করেছে। কিছুমান পানি যদি বিপদ সময়ের উপর হয় এই সমূহ পরিয়াল আছে তেওঁলোকৰ কোনো এখন ব্যবস্থা এতিয়া নাই যে বেলেগ এটা তাইত তেওঁলোকে গড় বাড়ি বানাব, বেলেগ এটা তাইত বসবাস করব, এনেকা লাইন নাই। কিন্তু তেওঁলোকক কৈছো ইয়াত যিসকল সরকারি বিষয়ববী আছে, ফ্লাড কন্ট্রোল হোক, পঞ্চায়েত বিভাগ হোক, তেওঁলোকে ব্যবস্থা গ্রহণ করব লাগে। নৈখনের পানি এতিয়াও বিপদসীমার এক মিটার তলতে আছে, কিন্তু বাঁশদহ প্ৰথম খণ্ডৰ গাঁৱৰ এটা মথাউৰিত মেলিছে তীব্ৰ ফাঁক। খহনীয়াৰ ফলত আতংকিত হৈ পৰিছে গয়া। আমি বলমু মানে আমাৰ এই যে ৰাস্তা মানে এই ৰাস্তাৰ দিশে মানে বেজান সৰু সৰু বাচ্চা বা বেজান এনেকৈ মুৰব্বী মানুহ বা এটা মছজিদ আছে, স্কুল আছে, অভাৰো বেংক আছে, অভাৰো আমাৰ হাই স্কুল আছে বা জু আছে, এটা কত সমস্যা আছে। এদিকে মানুষ আইতে বেজান কষ্ট পায়, এর বাদে দুসরা আমরা অন্যদিকে জায়গাও নাই, যাইবারও আমরা যে কোনো লাইন নাই, আমরা দিনমজুরি মানুষ ও আমরা এই অবস্থায়। আনহাতে বান আরম্ভ হওয়ারে পৰা নিরুদ্দেশ হৈ থকা বুলি অভিযোগ উঠা করিমগঞ্জ সমষ্টিৰ সাংসদ কৃপানাথ মাল্লাক দেওবাৰে দেখা গত আলগাপুৰত। তেওঁ সাংসদ হৈ নহয় দলীয় কর্মী হৈহে বান চাবলৈ আহিছে বুলি মন্তব্য কৰে সাংসদজনে। আপনি গম পাইছে মই এমপি হলেও আজি এমপি হিসাবে আহা নাই, ইয়াত কার্যকর্তা হিসাবে আছি। মই আমার কার্যকর্তা কন্টিনিউয়াস কাম করে আছে এবং কন্টিনিউয়াস আশা থাকে, কিন্তু এই আশাটা পূরণ করে দিয়ে আমার কার্যকর্তা সব কার্যকর্তা এমপি মোক ফোন করে ডেইলি, মই ডেইলি ফোন করু কার্যকর্তার লগত। আর কার্যকর্তা আমার মুন বাইদেউ আছে, মুন বাইদেউ পুরো গোটাই দিন ইয়ার ফুরি আছে, অকলে নহয় আমার জেলা সভাপতি আছে, ইয়াত এটা এটা কার্যকর্তা আমার লগত মন্ডল সভাপতিও আছে, ওয়ার্ড মেম্বারবিলাক আছে, সব কাম করে আছে। আনহাতে করিমগঞ্জত দেখা গল আজব ঘটনা। টিন পাতরে পানি রোধর চেষ্টা করেছে জলসম্পদ বিভাগে। কুশিয়ারা নদীর বাড়হনি পানিয়ে বুড়াই ফেলায় লাফাশাইল এলাকা, আর সেই পানি রোধর বাবে বিভাগটোয়ে টিন পাত লগাই দিয়ে। নিউজ ডেস্ক রিপোর্ট, DY365।